বিএনপি জামায়াত গণতন্ত্র ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তারা। বেলা 11টার দিকে ঢাকা বাইতুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটের সামনে এই সমাবেশ শুরু হয়। এর আগে নির্ধারিত সময়ের আগে সমাবেশ স্থলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগরের ওয়ার্ড ও থানা থেকে নেতারা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। মঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। ধন্যবাদ সারা, আমি আছি বাইতুল মোকাররমের দক্ষিণ ঘেটে এবং সেখান থেকে আপনাকে জানাতে চাই সমাবেশের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা কিন্তু দুপুরের পরে শুরু হয়ে গিয়েছে এবং এরপরে আমরা যেটা দেখতে পেয়েছি যে মিছিলে সয়লাব হয়ে গিয়েছে পুরো এই বাইতুল মোকাররমের দক্ষিণ ঘেট। এখানে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীদের মিছিলের পাশাপাশি আর ঢাকার যে আশপাশের যে জেলাগুলো রয়েছে মানিকগঞ্জ, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এই জেলার লোকজনেরাও কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সমাবেশের আগেই এখান থেকে জিরো পয়েন্ট মহানগর নাট্যমঞ্চ আওয়ামী লীগের যে মূল রাজনৈতিক কার্যালয়ে প্রত্যেকটি এলাকায় দিকে বাইতুল মোকাররমের উত্তর দক্ষিণ গেট পুরো এলাকায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে একদম পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ গোটা এলাকা এবং তারা আজকের এই সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু সতর্ক রয়েছে। নেতাকর্মীরা বক্তব্য শুরু করবেন। ইতিমধ্যে আওয়ামী লীগের যে প্রথম সারির যে নেতারা রয়েছেন তারা কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ ওবায়দুল কাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি এখনও পর্যন্ত এসে উপস্থিত হননি, তবে তিনি কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং আজকের এই সমাবেশের উদ্দেশ্যে আগামী দিনের রাজনীতি মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের যেই বার্তা দেওয়া দরকার সেই বার্তা কিন্তু আজকে তিনি এখান থেকে দিবেন এবং আজকের এই সফল সমাবেশের মধ্য দিয়ে তারা জানাতে চান যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কতটা ঐক্যবদ্ধ, সাংগঠনিকভাবে কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, এই চিত্রটি কিন্তু আজকের এই সমাবেশের মাধ্যমে তারা তুলে ধরতে চান। পাশাপাশি বিএনপি জামাত যে নৈরাজ্য এবং সন্ত্রাস করছে সেগুলোও যাতে জনমানুষের এবং জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তৎপরতা চালাবেন বলে এখান থেকে নেতারা তাদের বক্তব্যের মাধ্যমে সেগুলোই কিন্তু নেতাকর্মীদেরকে বলছেন। আমাদের এই যেখানে আমি আছি এই সমাবেশের আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তৎপর রয়েছেন যাতে এই সমাবেশের মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি লক্ষ্য রেখেই কিন্তু আসলে পুরো সমাবেশের মধ্যে আমরা দেখেছি যে একটি নিরাপত্তার ব্যবস্থা এবং মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস কাজ করছে। তারা বলছেন যে সাম্প্রদায়িক যে কোনো অপশক্তিকে রুখে